আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করার জন্য ভিডিওটা করা। ইদানিং কিন্তু আমরা সবাই খুব গাছ পছন্দ করি, ইনডোর বা আউটডোরে আমরা কিন্তু প্রায় গাছ রাখতে চেষ্টা করি সবার বাসায়। তো আমার বারান্দায় কিন্তু প্রচুর পরিমাণ গাছ আছে। তো নতুন গাছ আনার পর, আর এই কামিনী ফুলের গাছটা বারান্দায় ছিল, তো বারান্দায় থাকার পর আমি খেয়াল করলাম যেটা সেরকম ফুল আসছে না, এত যত্ন করার পরও ফুল আসছে না। আমি ঠিক মতো খাবার দিতাম বা টেক কেয়ার করতাম, ফুল আসছে না। তো আমি চিন্তা করলাম যেহেতু আমি নতুন একটা বাগান বিলাস গাছ এনেছি, তার জন্য আমি এটা এটাকে বাদও দিতে পারবো না। এই গাছটা আমার খুব পছন্দ। তো আমি করলাম কি, আমার ডাইনিং রুমের পাশে যে জানালাটা আছে সেখানে রাখলাম এই গাছটা। এটা কিছুদিন আগে করা ভিডিও। এটা আমি সেই জানালাটার কাছে এক দেড় মাস থেকে রাখছি। এখানে কিন্তু আমার সেরকম খাবার দেওয়া হয় না, যেহেতু এটা ইনডোরে আছে, এটা ভালো মানে ফুল আসে না, তো সেই পরিমাণ আমি টেক কেয়ার করিনি। কিন্তু আমি খেয়াল করলাম এক দেড় মাস পর গাছটাতে প্রচুর পরিমাণে কলি আসছে, মাশাল্লাহ। বারান্দায় রাখার পর যেরকম ছিল সেরকম কোনো মানে অপোজিট, বারান্দায় রাখার পর আমার গাছে সেরকম ফুল আসছিল না, কিন্তু ইনডোরে এই জানালাটার কাছে রাখার পর আমার গাছে প্রচুর ফুল আসা শুরু করলো, মানে কলি আসা শুরু করলো। এখন কিছু কিছু কলি কিন্তু ফুলেও পরিণত হচ্ছে। তো একটা জিনিস আমি খেয়াল করলাম, এখানে আমি এমনি টেক কেয়ার করি, টেক কেয়ার বলতে আমি রেগুলার পানি স্প্রে করি, পানি দেই। গাছে যে খাবার দেওয়া ছিল আমি নতুন করে আর কোনো খাবার দিইনি এক মাসে, তবুও কেন এত ফুল আসলো, মানে এত কলি আসলো। আমি খেয়াল করলাম গাছটায় সকাল থেকে দুপুর পর্যন্ত রোদটা গাছটা ভালো মতো পাচ্ছে তার জন্য। তো যদি কেউ ঘরে এরকম জানালা থাকে, জানালার পাশে কিন্তু আপনারা চাইলে কোনো ফুল গাছ রাখতে পারেন, সেখানে কিন্তু অবশ্যই একটা টাইমের রোদ আসতে হবে, হয় সকাল থেকে দুপুর বা দুপুর থেকে বিকাল পর্যন্ত, তাহলে কিন্তু এরকম যে কোনো ফুলের গাছে ফুল ইনশাল্লাহ আসবে। তো আমার এই বারান জানালাটার সবসময় এরকম খোলা থাকে, কোনো পর্দা দেওয়া নেই, আর জানালাটার সামনে আমি এরকম গাছটা রেখেছি মাশাল্লাহ। আপনারা কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন কি পরিমাণ কলি এসেছে। আর রাতের বেলা কিন্তু এখান থেকে যখন আমরা মানে ফুলটা ফুটে তখন কিন্তু খুব ভাল লাগে দেখতে। আমার মতো আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। ঘরে যদি আপনাদের এরকম জানালা থাকে যেখানে প্রচুর পরিমাণ রোদ আসে, তাহলে কিন্তু এরকম কোনো ফুলের গাছ রেখে দেখতে পারেন। গাছটা রাখার পর কিন্তু ঘরের পরিবেশটা যেরকম সুন্দর লাগবে, তেমনি আপনার ঘরটা কিন্তু যদি ফুলে ঘ্রাণওয়ালা ফুল রাখেন, তাহলে কিন্তু পুরো ঘর সুন্দর একটা ঘ্রাণ থাকবে সবসময়। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আবার শেয়ার করব আমার কামিনী ফুলের গাছের নেক্সট কী অবস্থা। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিবেন।